হ্যালো মাই ডিয়ার অরিক, আসসালামু আলাইকুম। কে পপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ব্ল্যাকপিঙ্ক তাদের কন্ট্রাক্ট রিনিউ করার পর এবার ব্ল্যাকপিঙ্ক মেম্বার জেনি জানিয়েছে এই বছরের জুনে সে তার সোলো অ্যালবাম রিলিজ করবে। 31 মার্চ কোরিয়ান মিডিয়া আউটলেট থেকে জানা যায় ব্ল্যাকপিঙ্ক মেম্বার জেনি তার সোলো কামব্যাক করতে চলেছে অ্যালবাম রিলিজ করার মাধ্যমে, যেটা জুনে রিলিজ পাবে। জেনি এখন প্রোডাকশন টিমের সাথে সোলো অ্যাক্টিভিটিসের উপর কাজ করছে। জেনি তার সোলো ডেবিউ করেছিল 2018 সালের নভেম্বরে সোলো গানটি দিয়ে। 2023 সালের অক্টোবরে তার ইউ অ্যান্ড মি গানটি রিলিজ পায়, তবে এবার সোলো অ্যালবাম রিলিজ করবে জেনি। অন্যদিকে ব্ল্যাকপিঙ্কের অন্য আরেকজন মেম্বার লিসা সম্প্রতি বলেছে এবছর যেভাবেই হোক সে সোলো অ্যালবাম রিলিজ করবেই। কিন্তু ব্ল্যাকপিঙ্কের মেম্বারদের সোলো অ্যাক্টিভিটিস বেশ দেখা গেলেও গ্রুপ হিসেবে তাদের কোনো অ্যালবাম আসবে কিনা, তারা কামব্যাক করবে কিনা, এটা নিয়ে কিছুই জানা যায়নি। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ব্ল্যাকপিঙ্ক মেম্বার জেনির সোলো অ্যালবাম নিয়ে আপনি কতটা এক্সাইটেড আমাকে কমেন্টে জানিয়ে দিন। আর নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।